নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয়, বাড়িতে রাধাষ্টমী পূজা করার সহজ উপায়। সৌভাগ্য ফেরাতে অবশ্যই করুন এই কাজটি। রাধারানীর পূজা না করলে শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী। অন্যদিকে জন্মাষ্টমী ব্রতের ঠিক 15 দিন পরই রাধারানীর জন্মতিথিও ভাদ্র মাসে অনুষ্ঠিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে। অন্যদিকে রাধা জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন দিনের বেলাতে। তাই জন্মাষ্টমীর ব্রত যেমন আমরা রাতের বেলা পালন করি, রাধারানীর পূজা বা রাধাষ্টমীর ব্রত আমরা দিনের বেলাতেই পালন করি। বলা হয় যে ভক্তরা জন্মাষ্টমীর ব্রত উপবাস পালন করে, রাধারানীর পূজা যদি তারা সম্পন্ন না করে, অর্থাৎ রাধাষ্টমীর ব্রত যদি তারা পালন না করেন, তাহলে কিন্তু জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণভাবে সফল হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার সাথে সাথে রাধারানীর পূজা অবশ্যই করতে হবে। এক কথায়, রাধারানী সন্তুষ্ট হলেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে। এই কারণেই রাধাষ্টমীর ব্রত বিশেষ গুরুত্বপূর্ণ ও বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আজকের পর্বে আমরা জানব রাধাষ্টমী তিথিতে নিজ গৃহে স্বয়ং করতে পারেন কয়েকটি সহজ উপায়, যার মাধ্যমে আপনার সংসারে সুখ সৌভাগ্য তো বর্ধিত হবেই, তার সাথে জীবনে সাফল্যও আসবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল আশীর্বাদ আপনার জীবনে ভূষিত হবে। চলুন জেনে নিই কী সেই উপায়গুলি। রাধাষ্টমী পূজার আগের দিনে ভক্তরা সব সময় সাত্ত্বিক আহার ভোজন করবেন। ওই দিন সংযমী থেকে ব্রত উপবাসের জন্য নিজেকে প্রস্তুতি করে নেবেন। রাধাষ্টমীর দিনে উপবাস রাখুন যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে। যারা উপবাস রাখতে পারেন না, তারা দুধ এবং ফল আহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল সহকারে পূজোর স্থান ও ঘরবাড়ি শুদ্ধ করে নিতে হবে। তারপরে পূজার স্থানে একটি কাঠের চৌকির ওপর হলুদ অথবা লাল কাপড় বেঁধে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ মূর্তি স্থাপন করতে হবে। প্রথমে মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। তারপর সুন্দর বস্ত্র, মুকুট ও পুষ্প অলঙ্কার পরিধানে অলঙ্কৃত করতে হবে। নৈবেদ্য দিয়ে তাদের পূজা করতে হবে। রাধাষ্টমী পূজাতে চন্দনের তিলক অবশ্যই লাগাতে হবে। জপ করতে হবে রাধারানীর 108টি নাম। জপ করতে পারেন এই নাম, এতে ভালো ফল পাওয়া যাবে। পরিবারের সকলে যেন ওই পূজাতে অংশগ্রহণ করে। অষ্টমী তিথি সম্পন্ন হওয়ার পরে নবমী তিথি পালন সম্পন্ন করতে হবে। সাধারণত বিবাহিত মহিলারা স্বামী সন্তান সহ সংসারের মঙ্গলের উদ্দেশ্যে রাধাষ্টমীর ব্রত পালন করে থাকেন। রাধাষ্টমী উপলক্ষে অভাবীদের দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, তবে আপনার সাধ্যমতো। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য ও চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য একটি রূপোর কয়েন যদি আপনার কাছে থাকে, তাহলে সেটি ওম রাধা কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে আর পূজা শেষ হলে সেই রূপার মুদ্রাটি একটি লাল কাপড়ে বেঁধে টাকা পয়সা বা সোনা রূপা যেখানে থাকে সেই স্থানে রেখে দিতে হবে। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, সাথে সাথে রাধাকৃষ্ণের আশীর্বাদও পাবেন। জীবনের সমৃদ্ধির জন্য রাধাষ্টমীর পুজোর দিনে অষ্টমুখী প্রদীপ জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো হয়, চাইলে এটি আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। যদি তা সম্ভব না হয়, তাহলে 8টি করে মাটির প্রদীপ জ্বালাতে পারেন। বলা হয়ে থাকে এই দিনে সুগন্ধি অর্পণ করতে হয় রাধারানীকে। সুগন্ধি রাধারানীর অত্যন্ত প্রিয়, এতে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে। ভালোবাসার সম্পর্ককে আরও মধুর করার জন্য রাধাষ্টমীর দিনে পূজা করার সময় রাধাকৃষ্ণের মূর্তির সামনে কর্পূর অবশ্যই জ্বালাবেন। মাটির প্রদীপ রেখে শোবার ঘরে কর্পূরের ধূপ দিতে পারেন। এতে শোবার ঘরের নেতিবাচক শক্তি দূর হবে, ইতিবাচক শক্তি বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, বিবাহিত জীবন আরও মুখরিত হবে। রাধার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ সুগন্ধি অর্পণ করতে পারেন, এতে স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক মধুর হয়।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।